बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। माय डियर स्टूडेंट्स, आई होप यू आर वेल बाय द ग्रेस ऑफ ऑलमाइटी अल्लाह। आई एम आल्सो फाइन। फ्यू डेज एगो आई डिस्कस्ड अबाउट टेक क्वेश्चन पार्ट वन। नाउ आई एम गोइंग टू डिस्कस अबाउट टेक क्वेश्चन पार्ट टू। लेट अस एंजॉय द क्लास। फ्रॉम मी Everybody knows it, my dear students. Every jukto subject jokhon thakbe, jodi ekhane verb one hoy, tahole amader statement er pore comma bosbo, ebong amader pronoun likhte hobe de. Tai de er ekhane jehetu s ache, third person singular, jehetu everybody third person singular, ekhane verb er s hoyeche. কিন্তু যেহেতু আমরা টেক কোশ্চেনে দে বসাবো, যদি দে বসে তাহলে দে এই আমাদের এখানে ডাস ক্রি করবে না, তো আমাদের কি লিখতে হবে? যদি এই সেন্টেন্সটা অ্যাফারমেটিভ, তো আমরা জানি অ্যাফারমেটিভ থাকলে নেগেটিভ করতে হবে, নেগেটিভ থাকলে অ্যাফারমেটিভ করতে হবে। তাহলে আমাদের এখানে ডাজেন্ট দে হবে না, কি হবে? ডোন্ট দে। তাহলে এভরি ডট ডট নাউন থাকলে, এভরি যুক্ত সাবজেক্ট যদি থাকে, তাহলে আমরা যদি মানে বার্বের সাথে অর্থাৎ স্ট্রাকচার কি দাঁড়াবো, যদি এভরি প্লাস বার্ব ওয়ান এস ইএস প্লাস অবজেক্ট থাকলে আমাদের হবে কি? ডোন্ট দে। মাই ডিয়ার স্টুডেন্টস, কখনো দে ডাসকে ক্যারি করে না। যদি এভরির সাথে যদি ইস থাকে প্লাস অবজেক্ট থাকে, সেক্ষেত্রেও এখানে ইজেন্ট দে হবে না, কারণ দে ইজ কে ক্যারি করে না, দে ক্যারি করে আর কে। তাহলে কি হবে? আরন্ট দে, আরন্ট দে। সাচ এজ এভরিবডি ইজ ড্যান্সিং। হিয়ার যেহেতু আমি ইজ আছে, তাহলে দে তো ইজ কে ক্যারি করে না, তাহলে কি হবে? আরেন্ট দে। এভরি যুক্ত সাবজেক্টে যদি তোমার হ্যাভ হ্যাজ থাকে, তাহলে কি হবে? এভরিবডি, এভরি মাদার, এভরি ফাদার, এভরির পরে নাউন থাকবে একটা, তাহলে এভরিবডি হ্যাজ, এভরিবডি হ্যাজ এ পেন। হিয়ার হ্যাজ সিঙ্গুলার, কিন্তু এভরিবডি যেহেতু আছে, তাহলে এভরি থাকলে আমাদের কি বসাবো? দে। দে আর হ্যাজ ক্রি করে না, তাহলে কি হবে? হ্যাভেন্ট দে। এভরি যুক্ত সেন্টেন্সে যদি বার টু থাকে, যেমন এভরিবডি এভরিবডি প্লেড ওয়েল, হিয়ার প্লেড বার টু অর্থাৎ মূল বার্বের ফার্স্ট ফর্ম, তাহলে এখানে কি হবে? ডিডেন্ট দে। আমরা জানি ফার্স্ট টেন্স হলে ডিডেন্ট হয় হাফ দত থাকলে না বদত ডিডেন্ট, আর এভরিবডি থাকলে দে। কিন্তু এভরিবডির সাথে যদি ওয়াজ থাকে, যেমন এভরিবডি ওয়াজ ওয়াজ সিঙ্গিং, হিয়ার দেশ দে ওয়াজ ক্রি করে না, তাহলে কি লিখতে হবে? ওয়ারেন্ট দে। যদি এভরি বডি সাথে অর্থাৎ এভরি যুক্ত সাবজেক্টের সাথে যদি মরালগুলি থাকে, তাহলে ওই উক্ত মরালগুলির সাথে আমরা নট বসাবো, অর্থাৎ নটের সংক্ষিপ্ত রূপ বসাবো। যেমন এভরি স্টুডেন্ট শুড ডু ইট, হ্যাঁ এভরি থাকলে আমরা লিখি দে, তাহলে এখানে মরালগুলি আছে শুড, তাহলে শুডের সাথে আমরা এভরি লাগাবো, নট লাগাবো, তাহলে কি হবে? Student there.
নাউন থাকবে অর্থাৎ মুযুক্ত যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্ট থাকলে আমরা সাধারণত টেক কোশ্চেন করার সময় দেয়া বসাই এবং ওই রুলসগুলো আমি এখন আলোচনা করছি ফ্রমি যেমন nobody believes a liar my dear students nobody যেহেতু নেগেটিভ তাহলে আমরা জানি না বোধক থাকলে হা বোধক খা বোধক থাকলে আমরা যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ তাহলে আমরা এখানে কি ডাস দে লিখবো nobody তে দে লিখতে হতে দে তো ডাস কি করব না তাহলে কি লিখবো আমরা do they যেমন নান ক্যান ডু ইট ডিয়ার স্টুডেন্টস এখানে মরাল অফ দ্য ক্যান তাহলে আমরা কি লিখবো কান্ট দিয়ে লিখবো না কারণ নান নেগেটিভ তাহলে কি হবে কান ক্যান দে নোবডি ওয়াজ দেয়ার সেখানে কেউ ছিল না যেহেতু এখানে ওয়াজ আছে নোবডি আছে তাহলে নোবডি থাকলে দে আমরা বসাতে দে ওয়াজ কি করে না তাহলে আমরা কি লিখতে হবে ওয়্যার দে নোবডি ফোন কেউ ফোন করলো না তাহলে কি হলো ফোন বার টু তাহলে আমরা কি লিখবো ডিড দে যেমন নোবডি ইজ দেয়ার তাহলে আমরা কি লিখবো এখানে আর দে কারণ ইজ দে কি করে না তাহলে আর দে মাই ডিয়ার স্টুডেন্টস এখন আমরা এভি এবং নোযুক্ত যে টেক কোশ্চেন এই দুইটা নিয়মের থেকে পরীক্ষায় একটা না একটা সেন্টেন্স আসি তুমি মনে করতে পারো কমপক্ষে দুইটি মার্ক টেক কোশ্চেনে তোমার পকেটে চলে গেছে তাই এই নিয়মগুলো মনোযোগ দিয়ে দেখবে আমি রুলসগুলো আবার পড়ে লিখে দিচ্ছি যেমন এভরি প্লাস বার ওয়ান এস ইএস প্লাস অবজেক্ট তাহলে আমরা লিখবো don't they is থাকলে aren't they haven't they বার টু থাকলে ডিডেন্ট দে ওয়াজ প্লাস অবজেক্ট থাকলে ওয়্যারেন্ট দে মরাল অক্সিলারি থাকলে মরাল অক্সিলারি প্লাস এন্টি প্লাস দে মাই ডিয়ার স্টুডেন্টস তদ্রূপ নোযুক্ত সাবজেক্ট থাকলে যেমন নোবডি নান নোবডি নান প্লাস ভার ওয়ান প্লাস এস এস থাকলে যেহেতু নোবডি নান এগুলো নেগেটিভ তাহলে অ্যাফার্মেটিভ হয়ে যাবে তাহলে কি হবে ডু দে যদি ইস থাকে তাহলে হবে আর দে যদি ওয়াজ থাকে
ওয়ার দে যদি বার টু থাকে তাহলে হবে ডির দে যদি হ্যাশ থাকে তাহলে হ্যাপ দে যদি মডেল অক্সিলারি থাকে মডেল অক্সিলারি বার প্লাস বার ওয়ান প্লাস অবজেক্ট থাকে তাহলে মডেল অক্সিলারি প্লাস দে যদি ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস দিস রুলস ইউ রাইট রাইট দ্য রুলস ইন ইউর নোটবুক আই হোপ অর আই থিঙ্ক ইউ উইল বি বেনিফিটেড টু ফ্লো দ্য ক্লাস সি ইউ এগেন থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফিজ